তাকে জমিদার ঘোষবাবু দুর্গাপুজো। কাঠামো পুজো থেকে শুরু করে বিসর্জন রয়েছে নানান নিয়ম। বহু গুণীজনদের পদধূলিতে সমৃদ্ধ এই বাড়ি। এই বাড়ির দুর্গাপুজোকে ঘিরে রয়েছে 354 বছরের ইতিহাস। পশ্চিমবঙ্গের জমিদার বাড়ির দুর্গাপুজোর মধ্যে অন্যতম তাকির জমিদার ঘোষবাবুর পুজো। হরিনারায়ণ ঘোষ প্রবর্তিত আনুমানিক 354 বছরের এই পুজো অনেক ঐতিহ্য বহন করে চলেছে। রাজ্যের জমিদার বংশের মধ্যে টাকি অঞ্চলের জমিদার ঘোষ বংশ অন্যতম। এই ঘোষ বাড়ির পুজো বেশ জনপ্রিয়। আনুমানিক 354 বছরের পুরনো এই ঘোষবাবুদের দুর্গাপুজো। হরিনারায়ণ ঘোষ এই পুজোর সূচনা করেছিলেন। তারপর থেকে আজও নিষ্ঠাভরে এই পুজো হয়ে আসছে। ঘোষবাবুদের বাড়ির পুজো হয় বৈষ্ণব মতে। ঘোষ পরিবারের এক সদস্য সজল ঘোষ জানালেন, রথযাত্রাতে কাঠামো পুজোর মধ্যে দিয়ে শুরু হয় পুজো। কাঠামো পুজোর সময় কাঠের যে ছাল কেটে রাখা হয়, নবমীর দিন হোমের সময় দেবী দুর্গাকে তা নিবেদন করা হয়। এছাড়াও চাল, সবজি, চিনির ভোগ দেওয়া হয় মাকে। এছাড়াও তিনি জানান, এই পুজোর অন্যতম আকর্ষণ হলো দশমীর দিন বাড়ির মেয়ে বউদের সিঁদুর খেলা, এবং এখনও প্রথা মেনে প্রতিমা কাঁধে করে নিয়ে গিয়ে ইছামতি নদীর ঘোষবাবুদের ঘাটেই বিসর্জন দেন বেয়াড়ারা। এখানে হরিনারায়ণ ঘোষ আমাদের প্রথমে পুজো প্রতিষ্ঠিত করেন। কথিত আছে 1928 সালে নেতাজী সুভাষচন্দ্র বোস, এখানে বসুনচন্দ্র ঘোষ আমার জ্যাঠা এবং হরিন্দ্রনাথ রায়চৌধুরী এন্ডা মিলে সুভাষচন্দ্রকে এখানে নিয়ে আসেন। তখন টাকিতে কোনো মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ছিল না, এখানে ঘোষবাড়ি বৈঠকখানাই ছিল তার অস্থায়ী কর্মসংস্থান। এখানে এসে তিনি নানা রকম কাজকর্ম করেন এবং স্বদেশীদের জন্য তিনি দেখাশুনো করেন আর কি। আমাদের পুজোটা শুরু হয় হচ্ছে রথের যেদিন কাঠাম পুজো হয় সেই দিন থেকে শুরু হয়। কাঠাম পুজোর পরে যে ছালটাকে কাঠের থেকে কেটে রাখা হয় সেটা আমরা নবমী পুজোর দিন দিই। আমাদের পুরো বৈষ্ণব মতে পুজো হয়। এই পুজোটার সঙ্গে আমাদের কোনো আমিষ কিছু থাকে না, এগুলা পুরো বৈষ্ণব মতে বলে আমাদের বলিদানও কিন্তু কোনো পশু বলি হয় না, এটাখানে চাল কুমড়ো আখ বলিদান দেওয়া হয়। আমাদের ভোগ হয় যেটা সেটা চাল, সবজি আর হচ্ছে চিনি দিয়ে ভোগ দেওয়া হয়। আমাদের অন্যতম আকর্ষণ হচ্ছে এখানে মেয়েদের বিসর্জনের দিন বরণ করা এবং সিঁদুর খেলা। তারপরে আমাদের ঐতিহ্য মতে এখনও কিন্তু আমরা সেটাকে বজায় রেখে চলেছি। আমরা কাঁধে করে ঠাকুর নিয়ে মাকে ইছামতি নদীতে নিয়ে যাই এবং আমাদের নিজস্ব ঘাট টাকি ঘোষবাবু বাড়ি ঘাটে সেইটাকে আমরা নিয়ে যাই। টাকির সব ঠাকুরই হয়তো অন্য ঘাটে ওঠে, কিন্তু জমিদার প্রথা অনুযায়ী এখনও আমরা সেটা বজায় রেখেছি। আমাদের নিজস্ব জমিদারি ঘাট ঘোষবাবু বাড়ি ঘাটে আমরা এখানে নিয়ে যাই। সজলবাবু জানালেন, ঘোষবাবু জমিদার বাড়ি অনেক ঐতিহ্য বহন করে চলেছে। শোনা যায় 1928 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু একটা সময় এই ঘোষবাবুদের বাড়িতে বসেই স্বদেশী কাজকর্ম করতেন। তারপর একে একে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ডক্টর বিধানচন্দ্র রায় সহ একাধিক ব্যক্তিত্বের পা পড়েছিল এই বাড়িতে। পর্যটনের নয়া দিগন্তই ঘোষবাড়ির ঠাকুর দালান, বহু স্মৃতি ইতিহাস বিজড়িত। পর্যটন এরিয়া জমিদার বংশ ঘোষ বংশ তার মধ্যে অন্যতম। আমাদের পুজোটা প্রায় আনুমানিক 354 বছর ধরে হয়ে আসছে। আমাদের খুবই নিষ্ঠার সাথে পুজো হয়, সব কিছু নিয়ম মেনেই পুজো হয় বৈষ্ণব মতে। 1928 সালে এখানে সুভাষচন্দ্র বসু এসেছিলেন টাকির অস্থায়ী পৌর কার্যকলাপের জন্য। অস্থায়ী পৌরসভা এখানে হয়েছিল, তিনি এখানে এসেছিলেন। আমাদের বাড়ির মহিলারা তাকে পানের কৌটো দিয়ে বরণ করেছিলেন। এছাড়া টাকিতে আমাদের বাড়ির পুজো অন্যতম একটি পুজো। বিজয়ার দশমীর দিন বাড়ির মহিলারা সিঁদুর খেলা, এছাড়া ভাসানের সময় বেয়ারাদের কাঁধে চেপে নদীর ঘাটে যাওয়া, সব কিছু নিয়ম মেনেই হয়। এছাড়া আমাদের আত্মীয় স্বজনরা যারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়, দেশ বিদেশের বিভিন্ন জায়গায়, তারা সবাই পুজোর সময় এসে একসাথে আমরা মিলিত হই। যেখানে একাধিক বাংলা ও হিন্দি সিনেমার শুটিংও হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য বাংলা সিনেমাগুলি বিসর্জন, শঙ্খচিল, ভূমিকন্যা, কেয়াপাতার নৌকা, আটটা আটের বনগা লোকাল। বর্তমানেও এখানে শুটিং চলছে দয়াময় নামে একটি চলচ্চিত্রের। দুর্গাপুজোর প্রাক্কালে পর্যটকদের কাছে নয়া আকর্ষণ ঘোষবাড়ির দালান কোটায়। পোড়ামাটির ইটের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে বহু গল্পগাথা, ইতিহাস,
সংস্কৃতি, যা রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্য এমনকি বিদেশি পর্যটকদের কাছেও পর্যটনের নতুন কেন্দ্রবিন্দু। বর্তমানে আর্থিক অনটন অভাব হলেও প্রাচীন ঐতিহ্য সংস্কৃতি বহন করে চলেছে ঘোষ পরিবারের সদস্যরা। বর্তমানে পর্যটকদের জন্য 10 টাকা করে টোকেন মানি ধার্য করা হয়েছে ঘোষ বাড়িতে। ঘোষ পরিবারের সদস্যরা জানালেন, পুজোর দিন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকেই আত্মীয় পরিজনেরা আসেন, দুর্গাপুজোর আনন্দে মেতে ওঠেন সকলে। তাছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরাও ভিড় জমান ঘোষবাড়ির পুজো দেখতে। পুজোর এখনও কয়েকটা দিন বাকি, এখন থেকেই টাকির ঘোষবাড়িতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা সেই হাওড়া থেকে এই টাকির নানা দর্শনীয় স্থানগুলো, এখানে শুনলাম অনেক পুরনো ঐতিহ্যবাহী পুজো হয়, তো সেই জন্য এখানে একবার ঘুরে গেলাম। খুব সুন্দর, মানে অন্যরকম, আমরা যেরকম হাওড়া কলকাতায় পুজো দেখি সেখানে থেকেটা আলাদা। এই যে ঠাকুর তৈরি হচ্ছে এখানে, মানে পুরো এটাই এনভায়রনমেন্টটাই আলাদা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, টাকি। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন গান্ধীলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।